আমরা বিভিন্ন জাতির এবং বিভিন্ন স্বাদের আম খাই। এর মধ্যে কোনোটা আবার সিজনের আগে আসে, কোনোটা সিজনের শেষে আসে, কোনোটা আবার 12 মাসই পাওয়া যায়, কোনোটা দেখতে অনেক কালারফুল, অনেক বড়। তো এই আমগুলোর কোনো কোনোটা প্রাকৃতিকভাবে পরাগায়ন হয়, কোনোটা আবার দেখা যায় যে গবেষণা করে করতে হয়। তো আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে, যেটাকে সবাই আম গবেষণা কেন্দ্র নামেই জানেন। এখানকার একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ইউসুফ ভাই আছেন আমার সাথে, তার কাছ থেকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় জানবো। উনি নিজে এই প্লটটা দেখছেন এবং ওনার হাতে করা অনেকগুলো সংকরণ করা গাছ আছে, তাই না ভাইয়া? হ্যাঁ, তো আমাদেরকে একটা এই গাছটা সম্পর্কে যদি বলতেন। আচ্ছা, আমাদের এই গাছটা দেখেন, আমাদের লেখা আছে যে ল্যাংড়ার সাথে আমরা পালমারের ক্রস করেছিলাম, এবং এটা হচ্ছে যে 2022 সালে, মানে 2 বছর হলে গাছটার বয়স। আমরা কেন করলাম, কারণ আমাদের যে ন্যাংড়া জাতগুলো রয়েছে সেগুলো দেখবেন যে কালার নাই, গ্রিন কালার, গ্রিন কালার, খেতে সুস্বাদু, খেতে সুস্বাদু। তা আমরা যদি এটাকে একটু রং দিতে পারি, মানে রঙিন কালার নিয়ে আসতে পারি, তাহলে সবার মার্কেটে আকর্ষণীয় হবে, এক্সট্রা একটা ভ্যালু অ্যাড হবে সুস্বাদুর সাথে। হ্যাঁ, তাহলে আমরা যেমন আমাদের বারিয়াম 12-র ক্ষেত্রে, বারিয়াম 4-র ক্ষেত্রে আমরা আশ্বিনের সাথে যে M3896 এর কালার আমি ক্রস করেছিলাম, রঙিন নিয়ে আসছি, তখন আমরা চিন্তা করলাম যদি আমরা ন্যাংড়ার সাথে এই রংটা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের মার্কেটে একটা নতুন একটা আমরা কিছু দিতে পারবো আকর্ষণে, যাতে করে সবাই এই ন্যাংড়ার ফ্লেভার পাবে কিন্তু একটা রঙও থাকবে। তখন আমরা এই ন্যাংড়ার সাথে পালমারের ক্রস করি এবং এই গাছটা আমরা পেয়েছি। আসলে আমাদের এরকম বিভিন্ন সময় টার্গেট থাকে, যে আমাদের লক্ষ্য থাকে যে আমরা এটা করব বা আমার এটা এখন দরকার, তখন ওই অনুযায়ী আমরা ফুলের যে প্রাপ্যতা সেটার উপর ভিত্তি করে আমরা তখন ক্রস করি, ক্রস করে নতুন কোনোটা জাত নিয়ে আসার চেষ্টা করি। যেমন কোনো কোনো আমের দেখা যায় লাইফ শেলফ কম, সেটাকে কীভাবে বাড়ানো যায়? যেমন ধরেন আমাদের এখন বারিয়াম 12 যেটা গোরমতি, সেটার একটু অ্যানথ্রাকনোজের আক্রমণটা বেশি আছে। গোরমতি তো প্রাকৃতিকভাবে পরাগায়ন কিন্তু একটা আম, আশ্বিনা এবং অন্য যে কোনো জাতের আম, তাহলে ওই যেটা সমস্যা নেই সেটা যদি আমরা ক্রস করতে পারি এবং নিয়ে আসতে পারি বৈশিষ্ট্যটা, তাহলে দেখা যাচ্ছে আমার সেটা আমরা সম্ভব ওভারকাম করা, তখন ইনশাআল্লাহ গরমতিটা ভালো করে বাড়বে। তো ধন্যবাদ ইউসুফ ভাই, আমরা তাহলে আপনার প্লটটা দেখি আর অন্যান্য গাছগুলো দেখি। এগুলো সবগুলো কি 2-3 বছর বয়স? হ্যাঁ, এগুলো 22 সালে, 22 সালে করা, তার মানে 2 বছর হয়ে 3 বছর রানিং। হ্যাঁ, রানিং। আচ্ছা, এটা বাড়ি আম 3, মানে আম্রপালির সাথে কিউ যায়। আচ্ছা, আশা করছি দারুণ কিছু হবে এটার সাথে। এটাও আমাদের বাড়ি আম কারো বাসায় একটা ভালো আমের জাত আছে, আমরা 2-3 বছর গিয়ে দেখলাম, হ্যাঁ, কালেকশন করলাম, তারপরে ইভালুয়েশন করলাম, ওখানে এভাবে একটা আমরা জাত দিতে পারি। আর একটা হচ্ছে ক্রস করার মাধ্যমে কিন্তু আমরা জাত দিই। কিন্তু এটা যদি আমাদের নিজস্ব একটা আবিষ্কার, আমাদের গবেষণালব্ধ ফল হচ্ছে এটা, যে আমরা যদি একটা দুটা জাত ভালো পাই সেটাই কিন্তু আমাদের মার্কেটে আমরা দিতে পারবো, এবং আমাদের যেহেতু টার্গেট থাকে নিশ্চয়ই বাজারে বা আমাদের কৃষকের যে চাহিদা সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা ক্রসগুলো করি। একটু সময় সাপেক্ষ, একটু সময় সাপেক্ষ।